9 এপ্রিল কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ফেনী সমিতি কাতার। আমাদের সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, সংগঠনের সভাপতি সাখাওয়াত খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ হারুন, কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, সহ সভাপতি জাকির হোসেন বাবুসহ অন্যান্যরা। এ সময় রাষ্ট্রদূত ব্যবসায়ীদের বড় ধরনের বিনিয়োগ করার জন্য উৎসাহিত করেন এবং দেশটির আইন কানুন মেনে চলার আহ্বান জানান।